দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল শতাধিক আর তার মধ্যে 80 থেকে 90 জন অকৃতকার্য। ঘটনাটি সোনারপুর গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুলে। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, কিভাবে এতজন পরীক্ষার্থীরা পরীক্ষায় ফেল করলো? ঠিক এরই প্রতিবাদে সোনারপুর কামালগাছি পথ অবরোধ করে তারা, ফলে অফিস টাইমে যানজট তৈরি হয়ে যায় কামালগাছি মোড়ে। ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ, বুঝিয়ে শুনিয়ে ছাত্রছাত্রীদের অবরোধ তোলার আপ্রাণ চেষ্টা করেন তারা। ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে তাদের প্রধান শিক্ষক এসে তাদের সঙ্গে কথা বললে তবে তারা অবরোধ তুলে নেবেন। আমাদের অবরোধ, আমাদের স্কুল থেকে এতজন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থী তার মধ্যে 80% পরীক্ষার্থী ফেল করেছে, সেটা কি করে হয় সম্ভব? এত ভালো পরীক্ষা দিয়ে আমরা ফেল কি করে করি? স্কুল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিচ্ছে না, বলছে মেনে নিতে হবে এটা। আমরা বুঝবো না, আমরা এত সারা বছর পরে ভালো পরীক্ষা দেবো, কি পরীক্ষা দেবো? বোর্ডের সাথে আমাদের স্কুলের হেড স্যারেরও কোনো দোষ আছে এখানে? কারণ সব স্কুলে ছাড় দিয়ে দিয়ে হচ্ছে, আমাদের যেখানে অনলাইনে পরীক্ষা হয়েছে, যেখানে অনলাইনে পড়িয়ে টড়িয়ে এ করে আমাদের ভালো করে ক্লাস হয়নি, সেইখানে আমাদেরকে কিভাবে এত গার্ড দিচ্ছে? আমাদের ক্লাসে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা লাগানো আছে, যেখানে বাইরে বাইরে সিসি ক্যামেরা ছিল পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। ইভেন প্রত্যেকটা স্যার ম্যামকে বলে দিয়েছে কড়া করে গার্ড দিতে, কোনো ছাড় দিতে না, সেইখানে দাঁড়িয়েও আমাদের স্কুল এখানে পড়াশোনা করে এ করেছে, কেউ একটা এতজন কি করে ফেল করেছে? আর যাদেরকে নাম্বার অনেকজন প্রায় 100-এর বেশি জন স্টুডেন্ট, তার মধ্যে কয়ে এতজনকে ফেল করেছে, প্রায় 70-80 জনকে ফেল করিয়েছে। আর যাদেরকে নাম্বার দেওয়া হয়েছে তাদেরকে অ্যাভারেজে কম নাম্বার দিয়েছে, যাদের নাম্বার পাওয়ার কথা ছিল না, যাদের নাম্বার পাওয়ার কথা ছিল না তাদেরকে বেশি করে নাম্বার দিয়ে দিয়েছে, আর যাদের পাওয়ার ছিল, যেমন আমিও পাইনি, আমাকে কম নাম্বার দিয়েছে। এর জন্য তোমরা কি রাস্তা অবরোধ কেন করছো? আমরা রাস্তা অবরোধ করবো, আমাদের বোর্ডের কাছে যা কথাগুলো, কেন ওরা আমাদের সাথে এরকম করছে? যদি ওদের খাতা দেখতে এতই প্রবলেম হতো, ওরা একেবারে 20 তারিখে বের করতো, 10 তারিখে কেন ওরা বের করেছে? সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।